নমস্কার ধর্মপ্রেমী সজ্জন মিত্রদের, আমি একটি গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি। গত মে মাসের 2 তারিখে রাতে পণ্ডিত মহেন্দ্র পাল আর্য এবং রাহুল হোসেন ভাই একটি বিষয়ের উপরে ডিবেট করেন। ডিবেটটি হয়েছিল ফেস দ্য পিপল নামক একটি চ্যানেলে। তো এই ভিডিওটা হওয়ার পরে, এই ভিডিওতে যে ডিবেট হয়েছিল হওয়ার পরে মানুষের মধ্যে কিছু প্রশ্ন জাগে, বিশেষ করে যারা সনাতন ধর্মে আর্য সমাজের আছে তাদের কথা কিছু হয়, আর ইসলামে যারা আছেন তাদের মধ্যেও কিছু কথা হয়। এই কথার মধ্যে কিছু কিছু পার্থক্য হচ্ছে এই যে, যারা ইসলামের মধ্যে আছেন তারা ভাবছেন যে মহেন্দ্র পাল আর্যজি তিনি কোনো উত্তর দিতে পারেননি, তিনি কোনো জবাব দিতে পারেননি, তিনি আসলে ডিবেট করতে জানেনই না। আর যারা আমাদের আর্য সমাজে আছেন তারা ভাবছেন যে মহেন্দ্র পাল আর্যজি কি ব্যাপার, এত দুর্বল হয়ে গেলেন, ডিবেট করলেন না। আমি তাদের একটু ভুল ভাঙিয়ে দিচ্ছি। এই ধরনের মন্তব্য আমি দেখেছি আপনাদের বিভিন্ন পেজে। তো আমি ওনার শিষ্য পবিত্র কুমার আর্য, তো আমি আপনাদের সেই ভুলটা ভাঙে দিতে এসেছি। প্রথমত যখন শুরু হয় তখন যে চ্যানেলটি পরিচালনা করেন সাগর ভাই, তিনি বলেন যে ডিবেট শুরু হোক এবং শুরুটি মহেন্দ্র পাল আর্যজিকে দিয়ে হোক। তো তিনি বিষয়টি বলে দিলেন, বিষয়টি হচ্ছে ধর্মানুসারে গোমাংস খাওয়া যাবে কি যাবে না, তিনি এই কথাটি বলে দিলেন। তো ধর্ম কি কোনটি, এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। ধর্ম কিন্তু অনেক হয় না, ধর্ম কিন্তু একটি হয় এবং অদ্বিতীয় হয়, এটা কিন্তু খুব গুরুত্ব দেওয়ার বিষয়। তো আমরা যেটা সাধারণভাবে দেখি, ইসলাম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ইহুদি, হিন্দু, এরকম অনেক সম্প্রদায় আছে যাদেরকে আমরা ধর্ম বলে মেনে থাকি, কিন্তু এগুলো কি বাস্তবে ধর্ম, কি ধর্ম না, এ বিষয়ে পরে আলোচনা করছি। তো মূল কথা, ধর্মানুসারে গরুর মাংস খাওয়া যায় কি যায় না। তো মহেন্দ্র পাল আর্যজি তিনি ইসলামের কোরআন থেকে শুরু করলেন, এবং সেখানে শুরু করার আগে একটি কথা বললেন যে এটা কি ডিবেট না আলোচনা। তো উনি বললেন ডিবেট আলোচনা মিলেমিশে হতে পারে। তখন মহেন্দ্র পাল আর্যজি পরিষ্কার বলে দিলেন যে ডিবেট হওয়ার জন্য কিছু নিয়মের প্রয়োজন হয়, যে নির্ণায়ক মণ্ডলী থাকতে হবে, কিছু শর্ত লেখা পড়া করা হবে, তারপরে ডিবেট হবে। যেহেতু এখানে সে ব্যবস্থা নেই, সেহেতু আলোচনা আমি করতে পারি। তো আলোচনা যখন তিনি শুরু করলেন, তিনি কোরআন থেকে শুরু করলেন, তিনি কোরআন থেকে অনেকগুলি আয়াত দেখিয়ে দিলেন যে সেখানে শাকসবজি খাওয়ার কথাই স্পষ্ট করে বলা হয়েছে। এটা কিন্তু বুঝতে হবে, তিনি যে কটা উদাহরণ দিলেন সব কিছুই শাকসবজি খাওয়ার কথাই বলছেন আল্লাহ। তো সে কথা বলার পরে তিনি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বললেন, সেটা হচ্ছে যারা মাংস খায় তাদের পেটের সমস্যা দেখা দেয়, যারা মাংস খায় তাদের পেটের সমস্যা দেখা দেয়। তার প্রমাণটা হচ্ছে কোনো হসপিটালের আউটডোরে যদি আপনি যান, সেখানে দেখতে পাবেন পেটের রোগীর যে লাইন থাকে, পেটের সমস্যা যে ডাক্তার, তা সেখানে যে লাইন থাকে, বেশিরভাগ মানুষই মাংস আহার করে থাকেন। তো এটা একেবারেই সত্য, এখানে কোনো সন্দেহ হওয়ার কোনো কারণ নেই, কারণ আপনারা এটা পরীক্ষা করে দেখতে পারেন, এটা একেবারেই সঠিক। তো এই হলো, উনি এইভাবে বোঝালেন। বোঝানোর পরে যখন রাহুল হোসেন ভাই কথা বলা শুরু করলেন, তিনি বললেন যে মহেন্দ্র পাল আর্যজি কোরআনের কিছু এলোপাতাড়ি উদাহরণ দিয়েছেন।
তো রাহুল ভাই, আপনার আপনি ভালো করে শুনুন। আপনি নিজেই বলছেন যে কোরআনের এলোপাতাড়ি উদাহরণ দিয়েছেন, পণ্ডিতজি যে কথাগুলো বলেছেন একটাও কিন্তু কোরআনের বাইরে বলেননি, আপনিও সেটা জানেন। তো আপনি কোরআনের আয়াতকে এলোপাতাড়ি বলে সম্মান করলেন, সেটা সেটা আপনার ব্যাপার। তো এবার হচ্ছে, আপনি বললেন যে বেশি খেলে, কোনো কিছুই বেশি খেলে পেটে সমস্যা অবশ্যই হতে পারে, এতে কোনো সন্দেহ নেই। আমরা দুধ বেশি খেলেও আমাদের পেটে সমস্যা হবে, জল বেশি খেলে পেটে সমস্যা হবে। তো এইভাবে আপনি বললেন যে কোনো কিছু বেশি খেলে পেটে সমস্যা হবে, তো আমাদের মাংস সেইভাবে পরিমাণ মতো খেতে হবে। তো এখানে আর একটি বিষয়, সেটি হচ্ছে আপনি বললেন যে মাংস খাওয়া মানুষের কোনো সমস্যা হওয়ার কথা না, কেননা মাংস আমরা হজম করতে পারি। একটি বাঘকে ঘাস খাওয়ালে সে হজম করতে পারবে না, একটি গরুকে মাংস খাওয়ালে কিংবা একটি ছাগলকে মাংস খাওয়ালে সে কিন্তু হজম করতে পারবে না, কিন্তু মানুষকে কিন্তু মাংস খাওয়ালে সে হজম করতে পারে, আপনি বলেছেন। তার মানে আপনার কথায় বোঝা যাচ্ছে যে আমরা মানুষরা যেগুলি পাই সেগুলো অবশ্যই করা উচিত, আপনার কথা অনুসারে। তো এখানেই হচ্ছে ধর্ম আর অধর্ম এবং ধর্মের বাইরের কথা। যারা ধর্মকে মানে না, যারা ধর্মকে মেনে চলে না, তাদের সঙ্গে ধার্মিকদের এখানেই পার্থক্য শুরু হয়। ধর্ম হচ্ছে বেদ, বেদে কিছু উপদেশ এবং কিছু নিষেধ প্রক্রিয়াতে ঈশ্বর উপদেশ করেছে। তো একটি একটি হচ্ছে আদেশ, একটি হচ্ছে নিষেধ, এইভাবেই উপদেশগুলো করা হয়েছে। তো কোনটা করা যাবে কোনটা করা যাবে না, এগুলি আমাদের জানা অবশ্যই উচিত, কেননা আপনার কথা অনুযায়ী যদি যেগুলো করা যায় সেগুলো অবশ্যই করব, এই কথা যদি হয় তাহলে আমরা কিন্তু চুরি করতে পারি, ডাকাতি করতে পারি, বিনা দোষে মানুষকে মারতে পারি, এমন কিন্তু অনেক কাজ আমরা করতে পারি যেগুলি কিন্তু আমাদের করা উচিত নয়, কিন্তু আমরা কিন্তু পারি ইচ্ছা করলে, তাই আমাদের করতে হবে এমন কোনো ব্যাপার নয়। এই জন্যই ধর্মকে জানা খুবই প্রয়োজন। আপনার হয়তো ধর্ম জানা নেই, সেজন্য আপনি একথা বললেন যে আমরা তো হজম করতে পারবো, ওই জন্য আমাদের খেতে হবে। তো এই এই আপনার আপনি জানেন না একথা বললেন, আর এই ধরনের কারণের জন্য আজকের আজকের মানুষের এত রোগ ব্যাধির সমস্যা, মানুষ ধর্মকে না জানার কারণে, ধর্মকে না জানার কারণে আজ মানুষ ভুল পথে চলে। কোনটা করতে হবে কোনটা করতে হবে না, কি খেতে হবে কি খেতে হবে না, এই যে বিষয়গুলো মানুষ না জানার ফলে মানুষ রোগে আক্রান্ত হয়, মানসিকভাবেও আক্রান্ত হয়, নানানভাবে আক্রান্ত হয়, মানে চলার নিয়মগুলো ঠিক নেই দেয়, খাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু বিষয়। তো এর জন্য ধর্মকে জানা খুবই প্রয়োজন, আর এগুলি যদি জানতে ধর্মকে প্রয়োজন না হয় তাহলে ধর্মের তো কোনো ধর্মের তো কোনো প্রয়োজনই থাকছে না। তাহলে ধর্ম কি প্রয়োজনে, যদি আমাদের জীবন ধারণের নিয়মগুলো যদি আমরা ধর্মতে না পাই তাহলে আমাদের ধর্মকে কি প্রয়োজন। তো ধর্ম আছে এবং ধর্মে এই বিধিনিষেধগুলো এবং আদেশগুলো দেওয়া হয়েছে, এগুলো করো এগুলো করো না। তো মাংস খেলে যে হানি হয় সেটা আপনি সেইভাবে মানেননি প্রথমত, দ্বিতীয়ত আপনি কোরআন সম্পর্কে আপনার অভিজ্ঞতা হয়তো কম হতে পারে, কেননা পণ্ডিতজি যেভাবে উদাহরণগুলো দিলেন আপনি সেই উদাহরণগুলোকে বললেন যে আমি এগুলোর খোলাসা করে দেব, কিন্তু আপনি সেগুলো না করে আপনি টপকে হিন্দু শাস্ত্রে ঢুকে গেলেন, আপনি বারবার চেষ্টা করছিলেন হিন্দু শাস্ত্রে ঢুকে যাওয়ার, কোরআন থেকে বেরিয়ে কোরআন থেকে বেরিয়ে। তো ঠিক আছে, আপনি বেরিয়ে গেছেন, ঠিক আছে, আপনি কোরআনে পণ্ডিতজির সঙ্গে হয়তো পারবেন না তর্কে, আপনি বুঝতে পেরেছেন, তাতে কোনো সমস্যা নেই। তো আপনাকে আমি কিছু প্রমাণ দেব, সেটি আমরা কোনো হিন্দুরা কিন্তু লেখেনি এবং বলেনি, আপনাদের ইসলাম থেকেই গরুর মাংস খাওয়ার বিষয়ে কি বলছে আপনি শুনুন। এই দেখুন, ইন্টারনেট থেকে আমি জোগাড় করেছি, আমি পড়ে শোনাচ্ছি, এখানে অনেক ছোট ছোট লেখা আছে, আপনি পড়তে আপনার পড়তে অসুবিধা হবে, আমি পড়ে শোনাচ্ছি। নিউজ নিউজে বলছে ইসলাম ডেস্ক, আচ্ছা, তারপরে বলছে
গরুর গোস্ত সবারই প্রিয়। অন্যান্য ভোগযোগ্য হালাল পশুর চেয়ে গরুর চাহিদাই বেশি। এক তো সহজলভ্য, অন্যদিকে কড়া দাম। গরুর গোস্ত তাদের কাছে মজাদার ও প্রিয় যারা দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত। গরুর গোস্ত তাদের কাছে মজাদার এবং প্রিয় যারা দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত। কিন্তু এক শ্রেণীর মানুষের সংখ্যা নিত্যা কিন্তু কিন্তু এই শ্রেণীর মানুষের সংখ্যা নিতান্তই কম। ধ্যান দেবেন কথাটা, দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত তারাই হচ্ছে গরুর গোস্ত খাওয়ার উপযোগী। তো কিন্তু এই শ্রেণীর মানুষের সংখ্যা নিতান্তই কম। প্রতিদিনই প্রতি ঘরে রোগীর সংখ্যা বাড়ছে। ডায়াবেটিস, হৃদরোগ, হাই প্রেশার সহ সব দুরারোগ্য ব্যাধিতে ডাক্তাররা বিশেষত গরুর বিশেষত করেন। গরুর গোস্ততে কি এমন রয়েছে যে এটি থেকে এটি থেকে বিরত থাকতে হবে সবাইকে? এখন দেখা যাক ইসলাম কি বলে এ বিষয়ে, ইসলামের সমাধান কি। এত বড় ক্ষতিকর জিনিসই যদি হয় তাহলে ইসলামে কি এর কোনো ব্যাখ্যা নেই? অবশ্যই আছে। আজ থেকে 1400 বছর পূর্বে মানবতার নবী, শুনবে, মানবতার নবী, উন্মতের প্রতি দয়াল নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গরুর গোস্তের ব্যাপারে উন্মতকে সতর্ক করে গেছেন আজ থেকে 1400 বছর আগে। কিন্তু আমরা শরীয়তের অন্যান্য বিষয়ের মতে বিষয়টি আমরা অবহেলা করেছি, যার দ্রুত মারাত্মক ব্যাধি আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে। গরুর গোস্ত খাওয়া হালাল, কিন্তু যেহেতু খেলে ক্ষতি হয় এই জন্য এর থেকে বিরত থাকতে বলা হয়েছে। হযরত হাকিম এবং আবু নাইম বর্ণনা করেন, নবী সা ইরশাদ করেছেন, তোমরা অবশ্যই গরুর দুধ পান করো, কেননা তাতে শিফা বা আরোগ্য রয়েছে। অনুরূপভাবে এর ঘি ভক্ষণ করো, কেননা তাতে শিফা দানকারী অর্থাৎ আরোগ্য দানকারী। তবে এর গোস্ত থেকে বিরত থাকো, কেননা তাতে রোগ ব্যাধি রয়েছে। সূত্র হাসিয়া মুসনাহে ইমাম আজম, নবীজির এই নির্দেশ আজ থেকে 1400 বছর আগে বলে গেছেন, যার সত্যতা আজ দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেছে। তার এই নির্দেশনা নিয়ে গবেষণা করেছেন আধুনিক যুগের গবেষকরা, মেডিকেল গবেষকরা স্বীকার করেছেন গরুর গোস্তে এক প্রকার ব্যাকটেরিয়া রয়েছে। এই ব্যাকটেরিয়া টিবি, যক্ষা রোগ এবং হৃৎপিণ্ডের মারাত্মক রোগ হয়ে থাকে। স্বাস্থ্য বিজ্ঞানের বিশেষজ্ঞগণ এ বিষয়ে গভীর অনুসন্ধান চালিয়ে এই তথ্য আবিষ্কার করেছেন যে গরুর গোস্ত যেমন হৃৎপিণ্ডের ফোড়ার কারণ হয়ে থাকে, অনুরূপভাবে এর ফলে মস্তিষ্কের এক প্রকার মারাত্মক রোগ দেখা যায় যাকে মেডিকেল বিজ্ঞানে মেট কাউ ডিজিজ বলা হয়। ইংল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী স্টিফেন ডোরাল এক বক্তব্যে একথা সত্যায়ন করেছেন যে গরুর গোস্ত ভক্ষণ এবং ব্যবহারে এমন এক প্রকার রোগ অস্তিত্ব লাভ করে যার নাম সিজিডি। এই রোগে আক্রান্ত ব্যক্তি দেওয়ানা ও মাতাল হয়ে যায়, স্মরণ শক্তি হারিয়ে ফেলে, এমনকি কোনো কোনো রোগী আত্মহননের পথ বেছে নেয়। ইংল্যান্ড, ইন্ডিয়া, কানাডা, তাওয়ান এবং আফ্রিকাতে গরুতে এই রোগ অধিক হারে দেখা যায়। এই কথাটি সর্বস্বীকৃতি লাভ করেছে যে গরুর গোস্ত ভক্ষণে হৃদরোগ অতিমাত্রায় বৃদ্ধি পায়, এমনকি হৃৎপিণ্ডের দুগ্ধপানি স্থবির হয়ে পড়ে। সুইডেনে টিবি রোগ ছড়িয়ে পড়েছে, অনুসন্ধানে জানা গেছে এর একমাত্র কারণ অধিক মাত্রায় গরুর গোস্ত ভক্ষণ। অতঃপর যখন গরুর চিকিৎসা হলো তখন বিস্ময়কর পন্থায় এতে পরিবর্তন সাধিত হলো এবং নতুনদের আক্রান্ত হওয়া বন্ধ হলো। কি বুঝলেন? এ আমাদের নিউজ নয়, এ আপনাদের নিউজ বলছে এবং প্রমাণও দিয়ে দিয়েছে। এই যে হাসিয়া মুসনাদে ইমাম আজম কোন কোন নবী বলেছে সেগুলোর নাম আমি করে দিয়েছি, আপ বিশ্বাস না হয় আপনি দেখে নিন এই বইগুলো খুলে। গরুর মাংস কি পরিমাণে ক্ষতিকর এবং আপনাদের নবীরাই বলেছে যে গরুর গোস্ত খেও না,
ঘি খাও, দুধ খাও, এগুলো আমাদের আরোগ্য দান করে, অর্থাৎ সুস্থতা দান করে। কিন্তু গোস্ত কিন্তু আমাদের সুস্থতা দান করে না, এই জন্য এগুলোকে খাওয়া ঠিক না। শুধু তাই নয়, দেখুন আরো দেখাচ্ছি। আজমেরের দেওয়ান, মুসলিমরা গোমাংস বর্জন করুন, তার বক্তব্য। ভারতীয় মুসলিমদের গরুর মাংস না খাওয়ায় আহ্বান জানিয়েছেন আজমেরের শরীফ দরগার প্রধান। এক বিবৃতিতে দেওয়ান জয়নুল আবেদনী খান, যিনি মুঘল যুগের আধ্যাত্মিক নেতা খাজা মইনুদ্দিন চিশতির 22তম বংশধর, ভারতীয় মুসলিমদের প্রতি এক আহ্বানে বলেছেন, ভারতে হিন্দু ও মুসলিমদের শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে এবং হিন্দু ধর্মীয় অনুভূতিতে সম্মান জানিয়ে মুসলিমদের গোমাংস বর্জন করা উচিত। কত সুন্দর কথা বলেছে। দেখুন, হিন্দুরা কিন্তু এমন কোনো রকম আচরণ করেন না যা ইসলামের আঘাত করে, কিন্তু গরুর মাংস যেহেতু হিন্দুদের গো মাতা বলা হয়, গরুকে পূজা করা হয়, তো সেহেতু যেখানে হিন্দু মুসলমান একই সঙ্গে বাস করে, সেখানে যদি আপনারা যে গরুকে দেবী হিসাবে পূজো করছে একটা বন্ধুরা, আর সেখানে আর একটা বন্ধুরা যদি সেই গরুকে হত্যা করে খায়, সেখানে কিন্তু দ্বন্দ্বের সৃষ্টি হবেই অবশ্যই। তো এখানে এই যে মুসলিম ব্যক্তির নাম আমি আপনাকে করলাম, এর নাম হচ্ছে দেওয়ান জয়নুল আবেদানি খান, ইনি যে কথাটা বললেন, কত সুন্দর কথা, যে আমরা যদি এই মাংসটা না খাই আমাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের বন্ধুত্ব বজায় থাকবে, আমাদের সবকিছু সম্প্রীতি বজায় থাকবে, কেননা তারা তাদের দেবদেবী হিসেবে পুজো করে। তো ঠিক আছে, আমি আরো একটা আরো আরো একটি দেখাচ্ছি। দেখুন, ইসলাম ধর্মে গরুর মাংস হারাম, ভারতীয় শিয়া নেতা তিনি কি বলছেন শুনুন। হিন্দুরা গরুকে পবিত্র প্রাণী হিসেবে সম্মান করে, সেহেতু আচ্ছা আগে নামটা বলে নেই, কি কে বলছেন এটা, মুসলমানদের গরুর মাংস খাওয়া ছেড়ে দেওয়া উচিত, সিয়া ওয়াকাব বোর্ডের প্রধান, সিয়া ওয়াকাব বোর্ডের প্রধান ওয়াসিম রিজভি। হিন্দুরা গরুকে পবিত্র প্রাণী হিসেবে সম্মান করে, সেহেতু তাদের মতে প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতের মুসলমানদের উচিত গরুর মাংস খাওয়া ছেড়ে দেওয়া, এমন মন্তব্য করেছেন ভারতের উত্তর প্রদেশে অবস্থিত সিয়া ওয়াকাব বোর্ডের প্রধান ওয়াসিম রিজভি। রিজভি আরও দাবি করলেন যে ইসলাম ধর্মেও গরুর মাংস হারাম, গোহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠিন ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV সূত্র মতে উত্তরপ্রদেশে সিয়া ওয়াকাব বোর্ডের প্রধান ওয়াসিম রিজভি জানান, মুসলমানদের গরুর মাংস খাওয়া ছেড়ে দেওয়া উচিত, গোহত্যা সম্পূর্ণ বন্ধ হওয়া উচিত, গণধোলাই দিয়ে হত্যা করা বন্ধ করা উচিত। দেখুন, আপনাদের মুসলিম থেকেই বলছে ওয়াসিম রিজভি যে গোমাংস খাওয়া ছেড়ে দেওয়া উচিত, কারণ হচ্ছে হিন্দুরা তাকে পবিত্র প্রাণী হিসেবে দেখেন, তো আমরা এটাকে যদি ছেড়ে দিই আমাদের সম্পর্ক বজায় থাকবে। এবং তিনি বললেন যে ইসলাম ধর্মেও গরুর মাংস খাওয়া হারাম। এ দেখুন এখান থেকে পড়ুন, ইসলাম ধর্মে গরুর মাংস খাওয়া হারাম। দেখুন কে বলছে, ওপরের লাইনটা পড়ুন, ওয়াসিম রিজভিজি। তো ইনিও বললেন একই কথা, এবং ইনি আরেকটা কথা বললেন যে গণধোলাই দিয়ে হত্যা করে গরু মাংস খাওয়া বন্ধ করা উচিত। আমরা কিন্তু বলিনি, আপনাদের বলছে, সে আপনি আপনাদের মধ্যে কি করবেন বুঝে নিন। আমি প্রমাণ দিয়ে দিলাম আপনাদের থেকেই, একটি প্রমাণ দিলাম যে গরুর মাংস খাওয়া কত ক্ষতিকর, সেটা আপনাদের রিসার্চ থেকেই বের করে আপনারাই দেখিয়েছেন এটা খাওয়া উচিত নয়, কোন কোন নবীজি বারণ করেছেন সেটাও দেখিয়ে দিলাম,
আর এটা দেখিয়ে দিলাম যারা হিন্দুদের সঙ্গে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করেছে এমন ব্যক্তিদের, যারা স্পষ্ট বলে দিয়েছেন যে সম্প্রীতি বজায় রাখতে গেলে গরুর মাংস খাওয়ার প্রয়োজন নেই। এটা গেল এই বিষয়। এবার আমি একটি কথা বলি, এখানে যেহেতু গরুর মাংস খাওয়ার কথা ছিল, কোনো নিরামিষ আমিষ খাওয়ার বিষয়ে আলোচনা প্রথমে ছিল না আর এটা বিষয়ও ছিল না, কিন্তু আপনি কথা ঘোরানোর জন্যে ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ানে চলে গেলেন একটা গল্প নিয়ে। তো ভেজিটেরিয়ান কয় প্রকার, কী কী তারা কী কী খায়, এইসব গল্পকে আপনি টেনে আনলেন। তো এগুলো কিন্তু বিষয়ের বাইরের কথা, এগুলো বিষয়ের মধ্যে ছিলই না। তো আর একটি কথা যেটা আমি আগেও বলেছিলাম, যে যেটা বললেন যে আপনি হজম করা যাবে এই জন্যে খাওয়া যাবে, তো চুরি করাও যাবে এই জন্য কিন্তু চুরি করাও যাবে, এই জন্য আপনার এই থিওরি ভুল। আচ্ছা, এবার আপনি একটা কথা বললেন, একটি উদাহরণ দিলেন যে আল্লাহ একটি গরু পাঠালেন। আপনি বললেন আল্লাহ একটি গরু পাঠালেন, এর এই কথাটার মানে আপনি কি বোঝাতে চাইছেন? যে আল্লাহ গরু একটা পাঠিয়েছে, তো তো আল্লাহর কাছে কি গরু থাকে? আল্লাহ কি গরু পোষে? আর আল্লাহ আপনাদের আপনাদের জন্য একটা গরু পাঠিয়েছে খাওয়ার জন্য, এটা একটা রূপকথার গল্প হয়ে গেল না, তাই না? ওখানে তো আল্লাহ গরু পালন করেন না, কি করেন আপনি? এখানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে আল্লাহ গরু পালন করেন, কেননা আরও এক জায়গায় আছে যে আল্লাহ একটি উট পাঠালেন, তো উটও পালন করে থাকেন হয়তো। সে হতে পারে আপনাদের আল্লাহর ব্যাপার আপনাদের সঙ্গে, আমি এ বিষয়ে আর যাব না। তো আপনি আপনিও কিন্তু নিজের মুখে একটা কথা বললেন যে গরুর মাংস না খেলেও মুসলিম হওয়া যায়। আপনি নিজেই বলেছেন গরুর মাংস না খেলে মুসলিম হওয়া সম্ভব, তার মানে আপনিও কিন্তু ওই নবীগুলো যারা গরুর মাংস খেতে বারণ করেছে তাদের সঙ্গে আপনি সহমত। এবার আপনাকে বলি, আপনি একটি কথা বলেছিলেন যে আমি হিন্দু ধর্ম থেকে কিছু প্রমাণ দিচ্ছি। এখানে আপনি একটি কথা শুনে রাখুন, আপনার ধর্ম সম্পর্কে আইডিয়া একেবারেই নেই, ধর্ম কাকে বলে আপনি জানেনই না, ধর্ম শব্দটি কোথা থেকে এসেছে আপনি জানেন না। প্রথমে এখানে একটি কথা বলি, ইসলাম হোক হিন্দু হোক এগুলি কোনোটাই ধর্ম না, আপনি নিজেই যদি প্রমাণ করতে পারেন, নিজেই আপনি পুরো কোরআন হাদিস আপনি খুলে দেখুন ধর্ম বলে কোনো শব্দ ওখানে আছে কি না, আরবিতে কোনো ধর্ম শব্দ আছে কি না আপনি দেখান। আপনাদের বারবার ওখানে দিন কথাটি এসছে, দিন কথাটি এসছে, তো দিন কথাটা আসার মানে হচ্ছে সেই দিন আর ধর্ম কথাটা আলাদা। তার প্রমাণ আরও আছে যে দিন শব্দের অর্থ হচ্ছে সম্প্রদায়, কিন্তু ধর্ম শব্দের অর্থ ওটা নয়, এবং ধর্ম শব্দের সংজ্ঞা আলাদা। ধর্ম সেটাই যেটা পক্ষপাত রহিত, যেটা সকলের হিত করে, যেটা সকলের জন্য মঙ্গলময়, যা মানুষের কল্যাণে সর্বদা কাজ, সর্বদা যে উপদেশ ঈশ্বর দিয়ে থাকে সেটাই হচ্ছে ধর্ম। আমি অনেক সংক্ষেপে বললাম, এটা আরও বড় ডেফিনেশন আছে, কিন্তু আপনাদের দিনের কিন্তু সংজ্ঞা ওটা দেখাতে পারবেন না যেটা ধর্মের, প্রথমত। দ্বিতীয়ত, আমরা যদি দেখি ধর্ম শব্দটি ধ্রিধাতু থেকে এসে, যেটা সংস্কৃত শব্দ, আর এই ধর্ম বিষয়ে আলোচনা কেবলমাত্র বেদ থেকে পাওয়া যায়, অন্য কোনো পুস্তকে, বাইবেলে নেই, কোরআনে নেই, জিন্দাবেস্তা নেই, এরকম কোথাও নেই। ধর্ম শব্দটি কেবলমাত্র বেদেই আলোচনা, এবং এটি সংস্কৃত শব্দ, অর্থাৎ ধর্ম একমাত্র সত্য সনাতন ধর্মই ধর্ম, বাকিগুলো কিন্তু ধর্ম নয়, সম্প্রদায়। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনি যে হিন্দুকে ধর্ম বললেন, হিন্দু কোনো ধর্মের নামই নয়, হিন্দু একটি সম্প্রদায়ের নাম, যারা ভারতবর্ষে বাস করে, যারা সিন্ধু নদীর তীরে বাস করে তাদেরকে হিন্দু বলা হয়, অর্থাৎ সিন্ধু নদীর তীরে যে ব্যক্তিগুলো থাকে সেই সম্প্রদায়কে হিন্দু বলা হয়। এই হিন্দুরা এখানে মুসলিমরাও কিন্তু, মুসলিমদের খ্রিস্টানদেরও কিন্তু হিন্দু বলা যায়, কেননা এরা সিন্ধু নদীর তীরে বাস করে থাকেন। কিন্তু সনাতন ধর্মের ক্ষেত্রে তারা সনাতন ধর্ম পৃথিবীতে যারা যারা বাস করেন, যেসব মানুষ আছেন সবাই সনাতন ধর্মের
এখানে সনাতন ধর্ম কারোর জন্য পক্ষপাতী করে না। বসুধৈব কুটুম্বকম, ধরতিতে যত মানুষ বাস করেন, যত প্রাণী বাস করেন, সবাই সবার আত্মীয়। এখানে ধর্ম স্পষ্ট করে দিয়েছে যে ধর্ম কোনো এক সম্প্রদায়ের জন্য নয়, ধর্ম সবার জন্য একই। যখন একটি বাচ্চা জন্মায়, তার চিল্লানো, তার হাসি, সেটা মুসলমানদেরও যেমন হবে, খ্রিস্টানদেরও তেমন হবে, হিন্দুদেরও তেমন হবে, পৃথিবীতে যারা আছে তাদের সমানই হবে। যখন আপনি কোনো পাপ কাজ করবেন, আপনার মধ্যে যে ভয় শঙ্কা লজ্জা উৎপন্ন হবে, সেটা আপনার শুধু ইসলামের জন্য নয়, সেটা হিন্দুদের হবে, সবার হবে। আপনি যদি কোনো ভালো কাজ করেন, আপনি গর্বিত হবেন, এটা এটা সবার জন্যই সমান। তো এইগুলো হচ্ছে সনাতন ধর্ম। সনাতন ধর্ম সর্বোপরি, সবার জন্যে, কারোর জন্য পক্ষপাত করে না। কিন্তু ইসলামের ক্ষেত্রে কিংবা অন্যান্য ক্ষেত্রে কিন্তু এটি পক্ষপাত হয়। তো আমি সেই বিষয়ে যাচ্ছি না, সেটা অন্য বিষয়ে ঢুকে যাচ্ছি। তো এখানে যেহেতু গরুর মাংস খাওয়ার বিষয়ে কথাবার্তা বলা হয়েছে, তো আপনি বেদ থেকে কিছু প্রমাণ দিয়েছেন। আমি আমি আপনাকে বলে রাখি যে আপনি বেদ থেকে দিয়েছেন, রামায়ণ থেকে দিয়েছেন, মহাভারত থেকে দিয়েছেন, এমন অনেক পুস্তক থেকে আপনি উদাহরণ দিয়েছেন। তো আমরা কিন্তু মূল বেদকেই মানবো, কেননা অন্য অন্যগুলোকে মানবো না। আর যে উদাহরণ আপনি দিয়েছেন, যার ভাষ্য একেবারেই সঠিক নয়, বামমার্গীদের ভাষ্য, সেটা গুরুদেব বলেছেন কিন্তু আপনি মানতে চাননি। তো আপনি মানতে চাননি, সেটা আপনার ব্যাপার, কারণ আপনি মানতে চাইবেন না এই কারণেই যে এটা মানলে আপনার, এটা যদি আপনি মেনে নেন যে এগুলো ভুল ভাল ভাষ্য, তাহলে কিন্তু আপনি নিজে থেকে আপনাকে চুপ বসে যেতে হবে। এই কারণে আপনি মানতে চাননি যে শেষ পর্যন্ত আমি এইগুলো নিয়ে ঠেলে যাব, তো এই কারণে আপনি এ করলেন। এবার এবার আমি একটা আপনাকে কথা বলি, আপনাদের আপনাদের শাস্ত্রে যেভাবে বিভিন্ন তাফসিরকারীরা তারা কোরআনকে অনুবাদ করেছে, এবার আপনি যেটাকে মানছেন সেটা দ্বিতীয় ব্যক্তি মানছে না, দ্বিতীয় ব্যক্তি যেটাকে মানছে সেটা তৃতীয় ব্যক্তি মানছে, এইভাবে কিন্তু পরস্পর পরস্পরের বিরোধিতা করে চলেছেন। আর একটি কথা, যেটা হচ্ছে আপনারা নিজেরাই বলেন যে আমাদের হাদিস অনেক জাল হয়ে গেছে, অনেক জাল হাদিস আছে আমাদের, তো আপনারা কিন্তু এখনও পারেননি এই ভুল তফসিরগুলোকে বাদ দিতে, এই জাল হাদিসগুলোকে বাদ দিতে। আজকের এতদিন হয়ে গেছে, আপনারা কেন বাদ দিতে পারেন? এই 1400 বছর ধরে চলে আসছে এরকম, আপনারা কিন্তু এখনও এগুলোকে বাদ দিতে পারেননি, কারণ এগুলোকে বাদ দেওয়া সম্ভব নয়, আপনারা সেটা নিজেও জানেন। তো এই প্রশ্ন আমাদের দিকে ঠেলে দিয়েছেন যে আপনাদের যে ভুল ভাল ভাষ্য আপনারা বলছেন, তো আপনারা এখনও বাদ দেননি কেন? এগুলোকে কোর্টে কেস করে এই প্রকাশনীগুলোকে বন্ধ করে দেননি কেন? আপনি নিজেই বলেছেন। তো বিষয়টা হচ্ছে আপনিও জানেন যে এগুলোকে বন্ধ করা সম্ভব না, কারণ ইসলাম থেকে আমি বলে দিলাম যে এই সমস্যাগুলো আপনাদের মধ্যেও আছে। তো এইসবগুলো বন্ধ করা যায় না, কারণ ধর্ম নিয়ে চর্চা করা ব্যক্তি, ধর্মের প্রতি আচরণ করা ব্যক্তি অনেক কম হয়, আর ধর্মের প্রতি অনাচার করা ব্যক্তি বেশি হওয়ার কারণে অনাচারী শাস্ত্রগুলোকে বেশি মার্কেটে ছড়াতে থাকে। কিন্তু যারা ধর্ম প্রতি আচরণ করে, তারা ধর্মের সত্যতাগুলোকে নিয়েই পড়াশুনো করে থাকে, আর এটাই হচ্ছে সঠিক। তো আপনি আপনি বলুন, যারা হানাবি তারা পীর মেনে থাকে না, যারা আল্লাহাদিস তারা তারা পীরকে বর্জন করে থাকেন, তারা তারা পীরকে মানেন না, তারা এক আল্লাহ এবং তার নবীকেই মানেন। আর যারা হানাবি তারা পীর, যত পীর আছে তাদেরকেও মানেন, আর আল্লাহকে মানেন, নবীকে মানেন, এই দুটো ব্যক্তি কিন্তু কোরআনকে মানেন। কিন্তু এক এই ব্যক্তিদের কাছে যদি আপনারা জিজ্ঞেস করেন, এরা বলবে আমাদেরটাই ঠিক, ওরা বলবে আমাদেরটাই, কিন্তু ঠিক কিন্তু দুটো কিংবা চারটে কিংবা পাঁচটা এইভাবে হয় না, সত্য এক এবং অদ্বিতীয়। এটা আপনিও মানেন, আমিও মানি, এটা এইটাই হচ্ছে সবাইকে মানতে হবে। সত্য কখনো 2, 3, 4 এরকম হয় না, সত্য এক এবং অদ্বিতীয়, ঠিক যেমন ধর্ম এক এবং অদ্বিতীয়। তো বিষয়টা হচ্ছে এবার সত্য কোনটা সেটা জানতে হবে। তো আমাদের বেদ ভাষ্য যেটা দয়ানন্দ সরস্বতীজি করেছেন, সেটা একেবারেই সত্য, এবং তার প্রচুর উদাহরণ আছে। ঠিক যেমন সন্দম মানে হচ্ছে লবণ, এবং সন্দম মানে হচ্ছে ঘোড়া। তিনি ঋগ্বেদাদি ভাষ্যতে স্পষ্ট প্রমাণ দিয়েছেন যে একটি মালিক যদি তার ভৃত্যকে বলে যে সন্দম নিয়ে এসো ভোজনের সময়, তো সেই ভৃত্য যদি সেই সময় ঘোড়াকে নিয়ে আসে, সন্দম নামের ঘোড়াকে, তখন কিন্তু তার মালিক রেগে যাবে। এবং তিনি যদি ভ্রমণের সময় বলেন যে ভৃত্য সন্দম নিয়ে এসো, তখন যদি ও লবণ নিয়ে যায়, তখনও কিন্তু ভৃত্য রেগে যাবে। এই জন্যে ভোজনের সময় সন্দম হিসাবে আসবে লবণ, আর ভ্রমণের সময় আসবে ঘোড়া। তো এই সঠিক বাক্য সঠিক জায়গায় বসাতে হবে, সঠিক শব্দের অনুবাদ সঠিক জায়গায় বসাতে হবে, এইভাবে বসিয়েই কিন্তু সঠিকভাবে নির্ণয় হয়।
তো এই জন্য দয়ানন্দ সরস্বতী যে ভাষ্য করেছেন সেই ভাষ্য একেবারেই সঠিক, এবং সেখানে প্রত্যেক শব্দকে ভেঙে ভেঙে ব্যাকরণগতভাবে দেখিয়ে দিয়েছেন। যেটা আপনি যে বই বই থেকে উদাহরণ দিলেন, আপনি ভালো করে দেখুন, সেখানে শুধুমাত্র সংস্কৃত কথাটি লেখা আছে আর তার তলায় বাংলা অনুবাদ করা আছে, কোনোভাবে ভাঙা হয়নি, কোনোভাবে ভেঙে ভেঙে ব্যাকরণভাবে সাজানো হয়নি। তো এর থেকে প্রমাণ হয় যে এটা সঠিক নয়, স্পষ্ট। এবার যেটা দেখুন, আপনি আপনি যে ঋগ্বেদ ভাষ্য থেকে দেখিয়েছিলেন, তো ঋগ্বেদ ঋগ্বেদে যেটা দেখালেন আমি সেটার থেকে বলছি। প্রথমে আপনি বললেন মণ্ডল নম্বর 10, সূক্ত নম্বর 86, মন্ত্র নম্বর 13। তো এখানে আপনি মহিষ পাকের কথা বললেন যে ইন্দ্র খেতে চাইছে, এইভাবে একটা গল্প আপনি বললেন যেটা আপনি বলেন, এটা আপনার কোনো দোষ নেই, কারণ এটা হচ্ছে রমেশ দত্ত লিখেছেন, রমেশচন্দ্র দত্ত লিখেছেন, এটা তার কথাটা আপনি বললেন, আপনার কোনো দোষ নেই এতে। এই বিষয়ে আপনার কোনো দোষ দেবো না, দোষ দিতে আমরা পারি না, কেননা আপনি যতগুলো বই থেকে উদাহরণ দিয়েছেন সেগুলি হিন্দুদেরই লেখা, আপনি শুধু তুলে ধরেছেন। হ্যাঁ, তো আমি এই যে মন্ত্রটা, এই মন্ত্রটার এখানে আমি পড়ে শোনাচ্ছি, দেখুন আপনাকে। আকাশ মে জিন গ্রহ উপগ্রহ কি গতি নষ্ট হতি দেখি যাতি হে ও পৈতিস হে আরম্ভ সৃষ্টি মে সারে গ্রহ উপগ্রহ রেবতী তারাকে অন্তিম ভাগ পর অবলম্বিত থে ও ঈশ্বরীয় নিয়ম সে গতি করনে লাগে রেবতী তারে সে পৃথক হনে রেবতী তারে সে পৃথক হতে চলে গে বিশ্বকে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ মে ফেল গে এই স্থিতি সৃষ্টি কি উৎপত্তি কাল কি বেদ মে বর্ণিত হে। এখানে কি বলছে দেখুন, আমি বাংলায় বলছি, আকাশে যে গ্রহ উপগ্রহের গতি নষ্ট হয়ে যায় এটা দেখা যায় তা 35 রকমের। সৃষ্টির শুরুতে সমস্ত গ্রহ উপগ্রহ রেবতী তারাকে রেবতী তারার অন্তিম ভাগ এর ওপর অবলম্বিত ছিল, তা ঈশ্বরীয় নিয়মে গতি করতে শুরু করে, রেবতী তারা থেকে পৃথক হয়ে চলে গিয়ে বিশ্বের উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে ছড়িয়ে পড়ে। এই এই স্থিতি সৃষ্টির উৎপত্তিকালে বেদে বর্ণিত করা আছে। তো এখানে আমি যে অনুবাদটা বললাম, এখানে কোনো রকম বিষ মানে যেটা মহিষ কিংবা গরুকে রান্না করা পাকানো ইন্দ্র এসে খাচ্ছে এসব কোনো গল্প নেই। এখানে বলা হয়েছে যেটা মন্ত্রটা আমি একবার পড়ছি, বৃষকা পাই রেবতী সুপুত্র আদু আদি এই আদু সুষ্ণুষে ঘসন্তে ইন্দ্র উক্ষানাহ প্রিয়ং কচিক্তারং হবির্বিশেষ মাদিন্দ্রা উত্তরাহ। তো এখানে আপনি যে কথাটা বললেন, যেখানে বিষাকা পাই এটা লেখা আছে, আপনি এখান থেকে ভেবেছেন হয়তো এটা বিষের কথা বলা হয়েছে, মহিষের কথা বলা হয়েছে কিংবা গরুর কথা বলা হয়েছে, কিন্তু এর মানে দেখুন এখানে এখানে পরিষ্কার লেখা আছে বিষাকাপি হচ্ছে সূর্য কি পত্নী রেবতী তারা নক্ষত্র, সূর্যের পত্নী রেবতী তারা নক্ষত্র। তো এই যে ভুল অনুবাদের কারণে এই সমস্যা হলো। তো আপনি যে উদাহরণগুলো দিয়েছিলেন সেই প্রত্যেকটা উদাহরণকে আমি যদি এইভাবে বলি হয়তো অনেকটা ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তো সেই কারণে আমি বলতে পারছি না, কিন্তু যদি আমি দেখাই প্রত্যেকটা থেকে এরকমই পাবেন, প্রত্যেকটা থেকে এরকমই দেখাতে পারবো আমি, যে সেখানে কোনো মাংস খাওয়ার বিষয়ে আলোচনা করাই নেই, স্পষ্ট সেখানে থাকবে। তো সেই জন্য আমি বেশি দেখাচ্ছি না, আপনি যদি বলেন আমি অন্যভাবেও দেখাতে পারি, কারণ ভিডিওর মাধ্যমে দেখাতে গেলে অনেকটা সময় লেগে যাবে, কিন্তু প্রত্যেকটাই এইভাবে দেখাতে পারবো। এবার আপনি যে উদাহরণগুলো দিয়েছেন আমি ওর থেকে আরও বেশি উদাহরণ আপনাকে আমি যদি প্রমাণস্বরূপ চান আমি দিয়ে দিতে পারি, যে বেদে আরও অনেক জায়গায় গরুর মাংস খাওয়ার কথা বলা হয়েছে, এরকমও আপনি দেখাতে পারেন, তারও অনেক রকম প্রমাণ আপনাকে দিয়ে দিতে পারবো, কিন্তু সেগুলো একটাও সঠিক নয়, একটিও সঠিক নয়। তো এই সঠিক নয় যেগুলো সেগুলো কখনোই মেনে নেওয়া যায় না।
যেটা সঠিক সেটাই মানা উচিত। যেমন আপনি যদি কোনো বাজারে গিয়ে কোনো সবজি কিনতে যান কিংবা কোনো ফল কিনতে যান, আপনি সঠিকটাকেই কিনবেন, কারণ আপনি সেটাকে গ্রহণ করতে চাইছেন। মানে আপনি যে ফলটা কিনবেন সেটা আপনি তো নিজে খাওয়ার জন্য কিনবেন, তাই তো? তো খাওয়ার জন্য যখন কিনবেন, আপনি ফলটাকে যাচাই করে নেবেন যে এটা সঠিক ফল কিনা, এটা কোনো ভেজাল দেওয়া আছে কিনা। তো আপনি যদি আপনার প্রয়োজনে সেটাকে নিন নেবেন, তাহলে কিন্তু আপনি সেটাকে যাচাই করে ভালো জিনিসটাকেই নেবেন। কিন্তু আপনি যদি সেটাকে কোনো অকাজে লাগান, সেক্ষেত্রে কিন্তু আপনি খারাপ জিনিসটাকে নেবেন, অত যাচাই করতে যাবেন না। তো ব্যাপারটা এখানে ঠিক তেমন, আপনি বেদ থেকে ভালো জিনিসটা গ্রহণ করার জন্য আপনি বেদটাকে পড়ছেন না, আপনি বেদ থেকে সেইগুলো নেওয়ার চেষ্টা, খারাপ জিনিসগুলো যেগুলো বাজে অনুবাদ করা আছে, ভালো অনুবাদ করা নেই, সেইগুলোকে নিয়ে যাতে হিন্দু ধর্মকে ঠেস করা যায়, আপনি সেই জন্য এইগুলোকে বেছে নিয়েছেন। তো আপনার যদি আরও প্রয়োজন হয়, আমি আরও এমন ঠেস মারার প্রমাণ আপনাকে দিয়ে দিতে পারবো, কিন্তু সেগুলি একটাও কার্যকরী নয়। বাংলাতে হরপ প্রকাশনী আছে, সেখানেও এরকম অনেক বেদে গরুর মাংস খাওয়ার কথা বলা আছে। আপনি জানেন কিনা জানি না, আপনার যদি প্রয়োজন হয় বলবেন, আমি আপনাকে দেখিয়ে দেবো, কিন্তু সেগুলি একটিও যুক্তিযুক্ত নয়, তার প্রমাণ আমরা করে রেখেছি। আরেকটি কথা বলি, যেটি হচ্ছে আপনি বারবার পণ্ডিতজিকে বলেছিলেন যখন আলোচনা চলছিল, যে আপনি একটাও প্রমাণ দিলেন না, একটাও প্রমাণ দিলেন না যে যেখান থেকে বেদে গোমাংসের কথা খাওয়ার কথা নেই, আপনি একটা প্রমাণ দিলেন না। তো উনি প্রমাণ দিয়ে দিয়েছেন, তাতেও আপনি সন্তুষ্ট যদি না হয়ে থাকেন, তো আমি একটি প্রমাণ দিচ্ছি, ভালো করে শুনে নিন। দিতে দিহ মা মিত্রস মা চক্ষুষা সর্বাণি ভূতানি সম ইসন্তম মিত্রস অহম চক্ষুষা সর্বাণি ভূতানি সম ইক্ষে মিত্রস চক্ষুষা সম ইক্ষামহে। যার মানেটা হলো, বেহি ধর্মাত্মা জন হে, যো আপনে আত্মা কে সদি সম্পূর্ণ প্রাণীয় কো মানে, কিসি সে ভি দেশ না করে আর আর মিত্র কে সদি সবকা সদা সৎকার করে। যার মানে, বাংলা মানেটা হচ্ছে, তিনি ধর্মাত্মা ব্যক্তি হবেন যিনি নিজের আত্মার সমান সমস্ত প্রাণীকে জানবে, কারোর সাথে কোনো দ্বেষ করবে না, আর সবাইকে মিত্রের সমান সৎকার করবে। তো এই এই একটি প্রমাণ আপনাকে দিলাম, প্রমাণ দিলে অনেক প্রমাণ দেওয়া যাবে। তো এই প্রমাণটি দ্বারা পরিষ্কার এখানে এখানে বলে দিচ্ছি আপনাকে, যজুর্বেদ অধ্যায় 36 মন্ত্র 18। তো এখানে পরিষ্কার কিন্তু যেটা বোঝা যাচ্ছে, যে সমস্ত প্রাণীকে, শুধুমাত্র গরু কিন্তু নয়, সমস্ত প্রাণীকে বন্ধুর মতো দেখতে বলা হয়েছে। তো আমরা কি কোনো বন্ধুকে কেটে খাওয়ার চিন্তা ভাবনা করতে পারি? কখনো পারি না। এবং সমস্ত আত্মাকে নিজেদের আত্মার স্বরূপ দেখতে বলেছে, সবার সঙ্গে বন্ধুত্ব রাখতে বলেছে, কারোর সাথে দ্বেষ করতে বারণ করেছে। তো এখানে প্রশ্নই ওঠে না যে কোনো যে গরু কেন, কোনো প্রাণীকেই হত্যা করার কথা, তার মাংস খাওয়ার কথা এখানে কোনো প্রশ্নই ওঠে না। আর যেহেতু স্পষ্ট আছে যে সনাতন ধর্ম অহিংসা দিয়ে শুরু, অহিংসা পরম ধর্ম, তো অহিংসা যদি পরম ধর্ম হয়, তো সেখানে আমরা মাংস প্রাপ্ত করতে গেলে কিন্তু হিংসা আমাদের করতেই হবে। এই জন্যে মাংস খাওয়ার সঙ্গে অহিংসার সঙ্গে কোনো রকম মেল কিন্তু হয় না। এই জন্যে স্পষ্ট যে বেদে গরুর মাংস কেন, কোনো প্রাণীর মাংস খাওয়ার কথাই নেই। আমি একটি উদাহরণ আপনাকে দিলাম, যদি বলেন আরও অনেক উদাহরণ দেওয়া যায়, কিন্তু অনেক সময়ের ব্যাপার। আরেকটি কথা বলি, সেদিন যারা অনেকে ভেবেছেন যে গুরুদেব আরও প্রমাণ দিতে পারতেন কিন্তু দিলেন না, তাদের জন্য বলে দিই যে আগের দিন কিন্তু বিষয় অনেক গম্ভীর ছিল, কিন্তু সময় কিন্তু অনেক কম ছিল। প্রথমে 15 মিনিট, তারপরে 10 মিনিট, তারপরে 5 মিনিট, কিন্তু গম্ভীর বিষয় যতটা ছিল সেটা ওই সময়ের মধ্যে বলা সম্ভব নয়। এই জন্য উনি যতটা পেরেছেন উনি বলেছেন,
তাতে যারা সন্তুষ্ট নন উনিও একটি ভিডিও কালকে করেছেন, আপনারা সেটা দেখে নিন এবং আমি যেগুলো বললাম এগুলোর উপরেও একটু ধ্যান দিন, সমস্ত কিছু স্পষ্ট হয়ে যাবে। তো ঠিক যেমন এক বস্তা যদি সিমেন্ট মাটি কাউকে দেওয়া হয় যে 1 কিলোমিটার রাস্তা তোমাকে যেতে হবে, সেটি যদি একটি সে বললো আমি আধা ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে যাব, কিন্তু তাকে আমরা যদি বলি 10 মিনিটে পৌঁছাতে, সেটা কিন্তু সম্ভব নয়। ঠিক তেমনই যে যে জিনিসের যতটা সময় তার জন্য ততটা সময়ের প্রয়োজন, তাতে শর্টকাট করতে গেলে কিন্তু সমস্ত তথ্য পাওয়া সম্ভব নয়। ওই জন্যে যারা যারা আশা করেছেন যে এত কিছু প্রমাণ তিনি দেননি, তো তারা এটা হয়তো বোঝেননি যে এই যে প্রমাণগুলো সম্পূর্ণ দিতে গেলে অনেক সময়ের ব্যাপার ছিল, তো সেটা সম্ভব এই জন্যেই হয়নি। আর এখনো যাদের মনে সন্দেহ আছে আপনারা আমাদেরকে প্রশ্ন পাঠাতে পারেন, আমি ওনার শিষ্য, আমি উত্তর দিয়ে দেব। তো সত্যকে গ্রহণ এবং অসত্যকে বর্জন করা আমাদের প্রত্যেক মানুষের কর্তব্য হওয়া উচিত। এই যে বিভিন্ন পুস্তক বিভিন্ন ধর্মের ভাবে ছড়িয়ে আছে, বিভিন্ন ধর্ম কথাটা বলাটা ভুল, কেননা ধর্ম এক এবং অদ্বিতীয়, আর যা এক বচনে থাকে তাকে তার সঙ্গে বিভিন্ন কথাটা খাটে না। তো ব্যাপারটা হচ্ছে যতগুলি সম্প্রদায়ের যা শাস্ত্র আমরা দেখতে পাচ্ছি এবং যে যেখানে বসে আছে, যে কেউ ইসলামে বসে আছে, কেউ খ্রিস্টানে বসে আছে, যে যেখানে বসে আছে, কেউ হিন্দুতে বসে আছে, তারা নিজেদের জায়গায় মনে করছে ঠিক, কিন্তু তারা সত্যকে অনুসন্ধান করার দিকে কেউ এগোচ্ছে না, যার কারণে আজকের সমাজে এত ধর্মের নামে এত মার দাঙ্গা, এত রক্তারক্তির খেলা চলেই যাচ্ছে, যাকে আটকানোর মতো কারোর কোনো চিন্তা ভাবনাই নেই, কেবল এই ধর্মের নামে মারামারি কাটাকাটি চলছে। আর এই ধর্ম ধর্ম যেখানে আমরা সাধারণভাবে বুঝি যে ধর্ম মানুষ মানুষকে জোড়বে, মানুষ মানুষকে শান্তি দেবে, মানুষ মানুষকে শৃঙ্খলা শেখাবে, তো সেখানে এই ধর্মের নামে রক্তারক্তি হওয়ার মূল কারণ হচ্ছে আর যার জায়গায় সে নিজেকে ঠিক বলে বসে আছেন। তো এই জন্যে সত্যকে জানতে হবে আর অসত্যকে ত্যাগ করতে হবে। যেমন আমি একটি হিন্দু ছেলে হয়ে, আমি একটি সনাতন ধর্মের ছেলে হয়ে, আমি যখনই দেখলাম যে হিন্দু শাস্ত্রের এই গাল গল্পে ভরা পুরাণ কাহিনীগুলো সামনে এসে দাঁড়িয়েছে, আমি কিন্তু সেগুলোকে ত্যাগ করলাম, করে যেটা আমাদের সনাতন ধর্মের সঠিক সেই ধর্মের প্রতি আচরণ করা শুরু করলাম। তো এই জন্যে যে যেখানেই বসে আছেন সেখান থেকে সত্যের অনুসন্ধান করুন এবং যেখানে সত্য সেটাকে গ্রহণ করুন এবং অসত্যকে সম্পূর্ণ ত্যাগ করুন, এটাই হচ্ছে মানবতা। আর এটা যদি আমরা না করি তাহলে মানবতার উপরে কুঠার আঘাত হবেই, এটাকে কেউ আটকাতে পারবে না। এই জন্যে সকলের কাছে অনুরোধ করি সত্যকে গ্রহণ এবং অসত্যকে ত্যাগ করুন। আর পণ্ডিত মহেন্দ্র পাল আর্যজি, যিনি কিন্তু একটাও খারাপ কথা বলেননি, যে কথাগুলো বলেছেন সম্পূর্ণ প্রমাণের সঙ্গে বলেছেন, যারা বুঝতে পারেননি প্রমাণগুলোকে সেটা তাদের ফল্ট, এখানে পণ্ডিত মহেন্দ্র পাল আর্যজির কোনো সমস্যা নেই, কেননা যারা বুঝতে পারেননি ওনার কথা সমস্যা তাদের, ওই জন্য তাদেরকে আরও গভীরভাবে বুঝতে হবে যে তিনি কী ধরনের প্রমাণ দিতে চেয়েছেন, তিনি কী বোঝাতে চেয়েছেন, এই গভীরতা সবার মধ্যে নেই। এই জন্যে পড়াশুনো খুব ডিপলি করতে হবে, করলে ওনার কথা অবশ্যই বুঝতে পারবেন। আর আমি আজকে যে প্রমাণগুলো দিলাম একটা মিথ্যা নয়। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন এই করোনা পরিস্থিতিতে, সকলে সুস্থ থাকবেন, ধন্যবাদ।